আসসালামু আলাইকুম। 1971 সালের 25 মার্চ পাকিস্তানি সেনাবাহিনী যে গণহত্যা শুরু করে তা নিয়ে আমরা ইতিহাসে পড়ে আসলেও সম্ভবত তার একমাত্র লাইভ যে ভিডিও চিত্রটি রয়েছে সেটি করেছিলেন বুয়েটের একজন প্রফেসর। স্ক্রিনে আপনারা যেই দৃশ্য দেখতে পাচ্ছেন সেখানে একটু পর গুলি শুরু হবে। জুম করলে ফেটে যায় বিধায় ছোট করে দেখতে হচ্ছে। আমি হালকা এডিট করেছি একটু স্পষ্ট করতে, যেহেতু খুবই ঝাপসা। এনবিসির রন নেসনের প্রতিবেদনে এটি 26 মার্চের ভিডিও বলা হয়েছে। টেকনিক্যালি 25 মার্চ দিবাগত রাত থেকেই 26 মার্চ, এটি ঠিক কখনের ভিডিও সেটি জানা যায় না। ভিডিওতে আপনারা দেখতে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কিভাবে লাইনে দাঁড় করিয়ে হত্যা করা হচ্ছে। হত্যাকাণ্ডের স্থান থেকে 300 গজ দূরে ছাদে লুকিয়ে রাখা তার পোর্টেবল টেপ মেশিনের সাহায্যে ভিডিওটি ধারণ করেন বুয়েটের বা তৎকালীন ইপুয়েটের প্রয়াত অধ্যাপক নুরুল ইলাম। আবাসিক ভবনে জানালা দিয়ে করা হয় এই ভিডিও। এর আগে তিনি আরও 3 বার ব্রাশ ফায়ার হতে দেখেন। প্রথম দৃশ্যে দেখা যাচ্ছে পাকিস্তানি সেনারা ছাত্রদেরকে দিয়ে ইতিমধ্যে হত্যা করার ছাত্রদের লাশগুলো স্তূপ করছে। এরপর পাকিস্তানি এক্সিবিশন স্কোয়াড তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করালো তা হত্যার জন্য। প্রায় 20 জনের মতো দাঁড়ালো লাইনে। স্ক্রিনে ডান দিকে দেখতে পাচ্ছেন আপনারা। কালো পোশাক পরা তাদের একজন হাঁটু গেড়ে বসে পড়ল প্রাণ ভিক্ষা চাইতে। সৈন্যরা গুলি ছোড়া শুরু করল তখন। একজন তখনও দাঁড়িয়ে, তখন রাইফেল হাতে একজন পাক সেনা তাকে হত্যা করলো। এরপর তার লুটিয়ে পড়া লাশগুলোর কাছে গিয়ে কাছ থেকে গুলি করে তাদের মৃত্যু নিশ্চিত করল। এই ঘটনায় নিহতরা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র। ঘটনা 10 মাস পর এই ভিডিও হাতে পায় এনবিসি।